আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হলাম। আর আজকে শেয়ার করব আমার কুরবানি ঈদের ড্রেস কালেকশনটা, সেটাই। আর এই ঈদের কালেকশনটা আমার খুবই নর্মাল, আসলে ঘরোয়া পরার জামা, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেননা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, এটা কেন করব না। তো ঈদ ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ঈদ ড্রেসগুলো কিন্তু আমার আমার ননদের আমার শাশুড়ির, তো সেগুলোই আপনাদেরকে একটু দেখাবো যে কেমন হলো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর অবশ্যই তো একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এরকম প্রতিদিনই আমার কিছু আপনাদের সাথে শেয়ার করব ভালো মন্দ। আশা করছি সবার কাছে আমার পুরো ভিডিওগুলো ভালো লাগবে। আর এভাবে প্রথমে শুরু করছি নর্মাল একটা ড্রেস দিয়ে, আর এটা হচ্ছে একদম সুতির একটা ড্রেস, থ্রি পিস। এটা আমার বাসার পরার জন্য আমি নিয়েছি। এটা হচ্ছে কি বলবো, ফিরোজা কালার টাইপের। এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই এই কালারটা খুব অনেক দিন ধরে পরা হয় না আমার। তো এটা হচ্ছে আমার একটা নর্মাল, আর এই ড্রেসটাও আমার, আপনাদের দেখে সামনে থেকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গলার গলার ডিজাইনটা, আর এটা হচ্ছে নিচে থাকবে। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, আর কাপড়টাও খুব ভালো একদম। এটা আমরা ওমেন্স ফ্যাশন একটা পেজ আছে সেখান থেকে নিয়েছি, সে ভাইয়ার কাছ থেকে আমরা অনেকগুলো ড্রেস সেখান থেকে নিয়েছি। তো এবার দেখাচ্ছি আমার শাশুড়ির ড্রেসটা। আম্মারটাও কিন্তু আমার মতনই, কিন্তু আমারটা হচ্ছে রেড আর আম্মারটা হচ্ছে আর কি খয়েরি, এটা বলে চকলেট কালার। এই যে খুব সুন্দর। আর এই যে এটা হচ্ছে নিচে থাকবে, এই তো আম্মার আর আমার। আর আমার ননদের ড্রেসটা এখন দেখাচ্ছি, ওর ড্রেসটা সবচেয়ে সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, মাস্টার্ড কালার একটা ড্রেস। এখন কিন্তু এই কালারটা খুব সুন্দর চলে, দূর থেকে দেখাচ্ছি। এই যে অনেক সুন্দর, নিচেও কাজ করা আছে, সামনে থেকে দেখাচ্ছি একটু। এই যে খুব সুন্দর ওর ড্রেসটা। এই তো আমাদের তিনজনের ড্রেস ছিল, একদম নর্মাল, খুব অল্প বাজেটের আমাদের এবার ঈদ কালেকশনটা। তো আশা করছি সবার কাছে আমাদের ড্রেসগুলো ভালো লাগবে। কার ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমাদের আজকের ঈদ কালেকশন, খুবই নর্মাল অল্প বাজেটের মধ্যে। তো আমাদের ঈদ ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, কার ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর লাগলো। আমি আশা করছি সবাই বলবেন এই ড্রেসটা খুবই সুন্দর, কেননা এটার কালারটা খুবই সুন্দর আর আমার ননদকে খুবই মানাবে। তো আমরা কিন্তু ঈদের দিন যদি পরি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজকে ড্রেসগুলো বানাতে দিয়ে আসব, তো বানানোর পর একবার পরে সবাইকে দেখাবো। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসলে এই কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম, খুবই সামনে ঈদ চলে এসেছে, লকডাউন দিয়ে দিয়েছে, সংসারের বিভিন্ন কাজ কর্ম সব কিছু গুছানো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। আশা করছি এখন নিয়মিত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর প্লিজ সবাই আমার পাশে থাকবেন, কেউ আমাকে ছেড়ে চলে যাবেন না, আমার পাশে থাকবেন। আমিও কিন্তু সময় করে সবার ভিডিও কম বেশ দেখছি, আসলে এত আমার বন্ধু যে কাকে রেখে কাকে দেখবো, ভিড়ে অনেকে হারিয়ে যাচ্ছে, তারপরও কিন্তু আমি খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছি সবার ভিডিও, পুরো ভিডিও দেখার।
তো আপনারা এভাবে আমার পাশে থাকবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।